আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলটি আপনি কবে তৈরি করেছিলেন, সেটি কিভাবে দেখবেন, আজকে ভিডিওতে সেটি দেখানো হয়েছে। এরকম সব ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও যদি প্রতিদিন পেতে চান এবং সব মজার মজার গ্যাজেট টিভি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আপনার সাধের ফেসবুক আইডিটি হোক, সেটা 10 বছর বা 15 বছর আগে খুলেছিলেন, এক্সাক্ট তারিখটি আপনাকে জানিয়ে দেবে ফেসবুক নিজেই। অর্থাৎ কবে আপনার ফেসবুক আইডিটি আপনি ক্রিয়েট করেছিলেন সেটা আপনার ফেসবুক আইডি থেকেই আপনি দেখে নিতে পারবেন। মোবাইল ফোন দিয়েও সেম কাজটা করতে পারবেন। জাস্ট ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইট অন করে নেবেন, তারপর ফেসবুকে চলে আসবেন। এরপর ডান দিকে উপরে এই জায়গাটায় ইওর প্রোফাইল বলে একটা অপশন শো করবে, এটার উপর নর্মালি ক্লিক করবেন। তারপরে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি দেখাবে এটার উপর ক্লিক করে দেবেন। এরপর সেটিং অপশনের উপর ক্লিক করবেন। এখানে দেখেন সেটিং অপশনে ক্লিক করার পর নতুন একটি পেজে নিয়ে আসছে। এখান থেকে ইওর ফেসবুক ইনফরমেশন বাম দিকে 3 নম্বর যে অপশনটি, এই ইওর ফেসবুক ইনফরমেশন অপশনটির উপর ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে এই অপশনটির উপর নর্মালি ক্লিক করার পর আপনাকে আরও একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে আরও অনেক অপশন শো করছে কিন্তু এখান থেকে আপনাকে নিচের দিকে কোনো অপশনে কোনো কাজ নেই। একেবারে ফার্স্টের যে অপশনটা অ্যাক্সেস ইওর ইনফরমেশন, এই অপশনের উপর নর্মালি ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাকে কিন্তু আরও আরেকটি নতুন পেজে নিয়ে যাবে এবং এখানে আপনার অ্যাক্টিভিটিগুলো দেখাবে। কিন্তু এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, বাম দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে পার্সোনাল ইনফরমেশন যে 2 নম্বর অপশনটা, এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডান দিকে একেবারে ফার্স্টে ইওর অ্যাকাউন্ট ক্রিয়েশন ডেট এটা শো করছে, এবং ঠিক এর নিচে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কবে ক্রিয়েট করেছিলেন সেই ডেটটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবেই আপনি খুব সহজে আপনার ফেসবুক প্রোফাইল বা আইডিটি কবে খুলেছিলেন এক্স্যাক্ট সেই তারিখটা আপনার ফেসবুক ব্যবহার করেই আপনি জেনে নিতে পারবেন। এছাড়াও আরও অনেক তথ্য কিন্তু এখানে আসে, আপনি চাইলে সেগুলো এখান থেকে যাচাই করে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।